নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটি রেসিপি, চিংড়ি মাছের কালিয়া। এটি বানানোর জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে, আর 2 মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, 2 মিডিয়াম সাইজের টমেটো এই একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। নুন ও হলুদ ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর আমি মূল রান্নাটাতে ফিরে আসছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, এতে আমি যে আলু মাছ এগুলো ভাজবো চারিদিকে ছিটকে যাবে না। এবার এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে একটা হালকা গোল্ডেন কালার চলে আসে ততটা সময় ধরে আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিলাম। ওই বাকি যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভাই ফোঁটার দিনে আমরা অনেক রকম রান্না করি ভাইদের জন্য, তো এই রকম একটা রান্না আমরা সাইড ডিশ হিসেবে রাখতেই পারি। ভাত, রুটি বা রাইসের যে কোনো আইটেম বা পরোটা সবের সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। সব মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব, তবে চিংড়ি মাছ বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই একটু হালকা উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা অবশিষ্ট আছে এই তেলেই রান্নাটা করব। প্রথমে তেলের মধ্যে আমি ফোড়ন দেবো, ফোড়নে দিচ্ছি 1/2 চামচের গোটা জিরে, 1 তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়েছি। ফোড়নটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিছুটা সময়ের জন্য একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততটা সময়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আদা রসুন বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুটা সময় ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার আগে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিলাম 1/2 চামচের হলুদ গুঁড়ো আর 1/2 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আপনাদের প্রয়োজন না হলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব, 1 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। 1 মিনিট পরে এসে ঢাকা খুলে একটু চেক করে দেখে নিচ্ছি টমেটোগুলো নরম হয়েছে কিনা। টমেটোগুলো এখনও নরম হয়নি, তাই আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো আছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে টমেটোটা নরম হয়ে গেছে। এবারে সমস্ত মশলাটা আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ও আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে সমস্ত মাছ, আলু ও মশলা একসাথে একটু নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি, প্রায় 300 ml মতো জল আমি এখানে ব্যবহার করেছি। মাছ ও আলু সবই একটু সেদ্ধ হবে, তাই 300 ml মতো জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলা কষানোর সময় আমি নুন ব্যবহার করিনি, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের চিনি, যেহেতু টমেটো দেওয়া আছে টক ভাবটা ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিলাম।
পাঁচ মিনিট পরে ফিরে এলাম, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং একটু চেক করে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এরকম হালকা ঝোলঝোল থাকতে থাকতেই কিন্তু নামাবো, কারণ এটা ঠান্ডা হলে একটু আরও গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেটে রাখা ধনে পাতা কুচি। এটা আপনারা নাও দিতে পারেন, যারা ধনে পাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে সে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কালিয়া। আপনারা এইভাবে একবার তৈরি করুন, কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।